সম্পর্কের টানাপোড়েনের জের ধরে দীর্ঘদিন থেকে আটকে আছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি সিনেমা। শাকিব অপুর সম্পর্কের অবনতির কারণে ছবিগুলোর শুটিং বন্ধ হয়ে যায়। দুই তারকার শিডিউল জটিলতায় আটকে আছে এসব সিনেমার কাজ। এই ছবিগুলোর মধ্যে রয়েছে পাঙ্কুজামাই, মাই ডার্লিং, মা ও লাভ 2014। ছবিগুলোতে প্রায় কয়েক কোটি টাকা লগ্নি করেছেন প্রযোজকরা। ছবিগুলো আদৌ আর কোনোদিন শেষ হবে কি না তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে অপু বিশ্বাস নিজের অসমাপ্ত ছবিতে কাজের সম্মতি দিয়েছেন, পরিচালকের সঙ্গে তার কথাও হয়েছে। অপু বলেন, মাতৃত্বজনিত কারণে ঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সে সময় সহযোগিতার জন্য ছবির প্রযোজক ও পরিচালকদের প্রতি কৃতজ্ঞ। আমি এখন কাজগুলো শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত, এজন্য যদি রাত 3টায় কেউ শিডিউল চায় আমি তাও দেব। অন্যদিকে শাকিব খানও বর্তমান চলচ্চিত্র ব্যস্ততার ভিড়েই এসব ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছেন। তিনি কলকাতা থেকে বলেন, আমি অনেকবারই শিডিউল দিয়েছিলাম, তখন পরিচালকরা কাজ করতে পারেনি, হয়তো তাদের ফান্ডের সমস্যা ছিল, এখন আমি খুবই ব্যস্ত। এর মানে এই নয় যে আমি আটকে থাকা ছবিগুলোর কাজ করব না, অবশ্যই করব। আমার হাতে যে ছবিগুলো আছে সেগুলোর কাজ শেষ হলে বা শুটিংয়ের ফাঁকে সময় বের করে কাজগুলো করতে হবে, তাই একটু অপেক্ষা করতে হবে সবাইকে। কিন্তু শাকিব অপু মৌখিক সম্মতি দিল তারা আদৌ একসঙ্গে এই ছবিগুলোতে কাজ করবেন কিনা, সেই ধোঁয়াশা কাটছেই না। প্রিয় শাকিব অপুর জন্য পরিচালকদের কোটি কোটি টাকার লস হবে কেন? এই নিয়ে আপনাদের কি কিছু বলার আছে? আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।